শাজারা এক ধরনের গাছ আছে, লা ইয়াসকুতু ওয়ারাকুহা, যেই গাছের পাতা কোনোদিন ঝরে না, পাতা পড়ে না, একটা গাছ আছে। মাসালুহা কামাসালিল মুসলিম, এই পাতার দৃষ্টান্ত মুসলিমের দৃষ্টান্ত একই। হাদিসুনি মাহিয়া, দেখি তো কোন সাহাবী বলতে পারে এটা কোন গাছ। আল্লাহর হাবিব বললেন এমন একটা গাছ আছে যেই গাছের কোনো পাতা ঝরে না। এই পাতার দৃষ্টান্ত, গাছের দৃষ্টান্ত, মুমিনের দৃষ্টান্ত এক রকম। ফাহাদিসুনি মাহিয়া, কে আছো বলতে পারো এটা কোন গাছ? কেউ পারে না। সাহাবারা মনে করছে এটা মরুভূমির কোন একটা গাছ হবে, কেউ বাড়ির পাশে যে খেজুর গাছ আছে এটা খেয়াল করে নাই, সবাই চলে গেছে অন্য গাছের দিকে। ক্যাকটাস, গুলমলতা, মরুভূমির রেয়ার যে গাছগুলো আছে, দুর্লভ দুষ্প্রাপ্য গাছগুলো, তারা এক একজন একটার পর নাম বলতে আরম্ভ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হয় নাই, একজন বলে একটা, আল্লাহর হাবিব বললেন হয় নাই। সবশেষে কেউ যখন পারে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাহা নাখলা, এটা খেজুর গাছ। এটা কি গাছ? সবাই বলেন কি গাছ? খেজুর গাছ। কেউ পারে নাই, ওয়াজ শেষ, নসিহত শেষ, সবাই বাড়ি ফিরে যাচ্ছে। সাইয়েদুনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে নিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর হঠাৎ করে বললেন আব্বা, আল্লাহ রাসূল যখন জিজ্ঞেস করেছিল এটা কোন গাছ, আমি কিন্তু জানতাম এটা খেজুর গাছ, আমি কিন্তু জানতাম। ওমর ফারুক বললেন বলো নাই কেন? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আব্বা, আপনি পারেন না, আমার চাচা আবু বকর পারে না, মুরব্বি সাহাবারা কেউ পারে না, আমি মাঝখান দিয়ে কেমনে বেয়াদবি করি? সুবহানাল্লাহ, পড়বেন না? উমরে ফারুক বললেন বলো কি, তুমি যদি আজকে বিশ্বনবীর সামনে উত্তরটা দিতে পারতা, আমার ছেলে উত্তর দিতে পেরেছে, এটা জেনে আমার বুকটা এত বড় হয়ে যেত। ও আব্দুল্লাহ, কেন তুমি বললা না? আজকে কেউ প্রশ্নের উত্তর করতে পারে নাই, তুমি যদি বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর করতে পারতা, আমার বুকটা এত বড় হয়ে যেত। কেন বললা না? তুমি বললে আমি বড্ড খুশি হয়ে যেতাম। সুবহানাল্লাহ, পড়েন। তার মানে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকেও হার মানায় দেয়, এরকম আসলে নাই। এই জন্য পরামর্শ করবেন, অবশ্যই পরামর্শ করবেন। সাইয়েদুনা ওমরে ফারুক যখন খলিফা, তিনি মুরব্বীদের মিটিং এ একটা ছোট্ট বাচ্চাকে রাখত, অল্প বয়স্ক এক সাহাবি, কয় সাহাবির নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুরব্বীরা মনে কষ্ট পেলেন, কিরে এই ছেলের সমান নাতি আছে আমার, ঘরে আমার নাতি আছে, এই ছেলের সমান, এই ছেলেকে কেন রাখে? ওমর ফারুক বললেন একদিন দেখাই দিব আপনাদেরকে কেন রাখি। ওমর ফারুক একদিন সবাইকে বললেন ইদা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আপনারা কে জানেন বলেন তো? এক সাহাবি বললে এই সূরা দ্বারা বোঝানো হয়েছে আমাদের যখন বিজয় অর্জিত হবে তখন যেন আমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করি। ওমর ফারুক বললেন উত্তর হয় নাই। আরেক বয়স্ক সাহাবি বললেন আমাদের রব্বুল আলামিন বড় বড় শহর বিজয়ের ব্যাপারে আদেশ দিয়েছে, এই সূরা দ্বারা আমি এটা বুঝেছি। ওমরে ফারুক বললেন হয় নাই। কেউ যখন উত্তর করতে পারে নাই, ওমরে ফারুক বললেন ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি এই সূরার ব্যাপারে কি জানো? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন হুয়া আজালু রাসূলিল্লাহ, এই সূরা দ্বারা বিশ্ব নবীর আগাম মৃত্যুকে বোঝানো হয়েছে। ইদা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ, নবী হে যখন বিজয় আসবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন দলে দলে বানের পানির মতো লোকজন কালিমার ছাতার নিচে প্রবেশ করতেছে। তো সবাই যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, সবাইকে মুসলমান বানানোই ছিল বিশ্বনবীর মিশন, মিশন যখন কমপ্লিট, নবী থাকার পৃথিবীতে আর দরকার নাই। এ সূরা দ্বারা আল্লাহ বুঝিয়েছেন বিশ্বনবী পৃথিবীতে আর বেশি দিন বেঁচে নাই। চিল্লায় বলেন ঠিক কি না? ওমর ফারুক ডেকে বললেন আব্দুল্লাহ মারহাবা, মারহাবান বিকায়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কেউ সঠিক উত্তর না দিতে পারলেও তুমি সঠিক উত্তর দিয়েছো, তুমি এই সূরার ব্যাপারে যতটুকু জানো আমিও জানি ততটুকু, পড়েন সুবহানাল্লাহ, তুমি সঠিক উত্তর দিয়েছো। এই হাদিসগুলো প্রমাণ করে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকেও হারিয়ে দেয়, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে বাচ্চা ছেলেদেরও পরামর্শের দরকার আছে না নাই? ঘরে সুখ নাই, শান্তি নাই, কারণ পরামর্শ করেন না তো। আব্বা আম্মার পরামর্শ নেন, স্ত্রীদের পরামর্শ নেন, ছেলে মেয়েদের পরামর্শ নেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ করে সিদ্ধান্তগুলো নেওয়ার দরকার আছে না নাই? পরামর্শ করে ফ্যামিলি মিটিং এ যদি আমরা সিদ্ধান্ত নেই, ওই সিদ্ধান্তে বরকত দিবে কে? আওয়াজ করে বলেন ওই ঘরটারে বরকতময় করে কে? কয়টা গেল? সাতটা। আট নাম্বার হচ্ছে প্রত্যেকটা ঘরে এক একটা পারিবারিক পাঠাগার গড়া চাই, ফ্যামিলি লাইব্রেরি। কার কার ঘরে পারিবারিক পাঠাগার আছে দেখি সোজানগরে?
মাশাআল্লাহ মাশাআল্লাহ পড়েন, আওয়াজ করে পড়েন মারহাবা। যাদের ঘরে নাই তাদের ঘরে একটা পাঠাগারের দরকার আছে না নাই? একটা শোকেস বানাবেন, ওখানে ইসলামী বইগুলো রাখবেন, ইসলামী সাহিত্যগুলো রাখবেন, তাফসিরগুলো রাখবেন, হাদিসের বইগুলো রাখবেন। একটা পারিবারিক পাঠাগারের দরকার আছে না নাই? কোরআনের প্রথম আয়াত হয়েছে পড়ো। কোরআনের প্রথম আয়াত কি? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। পড়েন আমিন। কোরআনের প্রথম কথা কি? ইকরা, পড়ো। কোরআনের প্রথম কথা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন সুবহানাল্লাহ। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন। রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো, পড়ার কোনো বিকল্প নাই, আপনার পড়তেই হবে। বেঁচে আছেন পড়েন, সুস্থ তো পড়েন, অসুস্থও পড়েন, মরে যাচ্ছেন তখনও পড়েন, পড়তে পড়তে মরেন। ও মিয়া, মরার সময় পড়ার দরকার আছে না নেই? মরার সময় পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এটা না পড়লে হবে? তার মানে মরার সময়ও পড়তে হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে সুখী সমৃদ্ধ আলোকিত একটা পরিবার গড়ার 8 নম্বর পয়েন্ট হচ্ছে একটা ফ্যামিলি লাইব্রেরি। প্রত্যেকটা ঘরে শান্ত যেন নেই, যে আমাদের প্রত্যেকের ঘরে আমরা যেন ছোট্ট করে একটা পাঠাগার বানাই, ওখানে যেন বিভিন্ন ধরনের বই, বিভিন্ন ধরনের বইয়ের কালেকশন রাখি। বই কিনুন, বই পড়ুন, প্রিয়জনকে বই উপহার দিন। বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয় নাই, ঠিক কিনা? পড়তে রাজি আছেন তো? এই যে কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় না এখন, কথা বলেন, স্মার্টফোন আছে কার কার দেখি? হ্যাঁ, কারা কারা স্মার্ট দেখি? হাজার হাজার স্মার্ট, মাশাল। এই স্মার্টফোনের ভেতরে আল কোরআন নামে বাংলায় কোরআনের একটা অ্যাপস পাওয়া যায়, কথা বলেন, পাওয়া যায় কি যায় না? আজকে থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে প্রতিদিন এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত করে পড়া শুরু করে দেন। বাঁচতে হলে পড়তে হবে, বাঁচতে হলে জানতে হবে, ঠিক কিনা? এই স্লোগান আমাদেরকে শিখায়, এই স্লোগান তো আল্লাহ, এই স্লোগান দিয়েই তো আল্লাহ কোরআন শুরু করছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, বাঁচতে হলে জানতে হবে, বাঁচতে হলে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই, আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুজানগরের রায়েরা, মোবাইলের অ্যাপসের ভিতরে আমরা কোরআন রাখতে রাজি আছি তো সবাই? হাদিসের অ্যাপস ডাউনলোড করতে রাজি আছি তো? বাস রাজি আছি, ডাউনলোড করে রেখে দেবো, আর কেউ পড়বো না নাকি? হ্যাঁ, প্রতিদিন একটা আয়াত হলেও যেন আমরা পড়ি। আল্লাহ যা বলা দরকার সব বলে দিয়ে গেছে, নতুন করে আর কিছু বলবে না? আমরা যেন পড়াশোনা করি, আমরা যেন একটা পাঠাগার বানাই। আবারও কখনো আসার সুযোগ হলে আমি জিজ্ঞেস করবো, যদি আমার মনে থাকে, যে আপনাদের পাঠাগার আছে কার কার ঘরে, সেদিন সবার হাত তুলতে হবে। এমনি পারা যাবে তো? আল্লাহ তুমি তৌফিক দাও। এজন্য একা একা সিদ্ধান্ত নেবেন না, নারীদের কাছ থেকেও পরামর্শ নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের পরামর্শের গুরুত্ব দিয়েছেন। মাঝে মাঝে জুনিয়রদের পরামর্শ নিতে হয়, ছোট্ট বাচ্চাদের পরামর্শ নিতে হয়। ছোট্ট বাচ্চাদেরকে বোকা মনে করবেন না, ছোট্ট ছেলে মেয়েদেরকে বোকা ভাববেন না, ওদের মাথায় বুদ্ধি আছে। মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকে হারায় দেয়, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল, তিনি কিছু খেলে খাওয়ার পরে বন্টন করলে কোন দিক দিয়ে করতেন? আওয়াজ করে বলেন না, ডান দিক থেকে। একবার তিনি দুধ খেলেন, দুধ খেয়ে বন্টন করবেন, কিন্তু ডান দিকে দাঁড়িয়ে ছিল একটা ছোট্ট ছেলে আর বাঁ দিকে মুরব্বি সাহাবারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট ছেলের কাছ থেকে অনুমতি চাইলেন, তার মানে ছোট্টদেরও পরামর্শ দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, আতাযানু লি আন উতিয়া হাউলা, আমার স্বভাব হলো খাবার বন্টনের সময় ডান দিক থেকে করি, কিন্তু এখন ডান দিকে তুমি ছোট্ট মানুষ, বাম দিকে বয়স্ক সাহাবারা, তুমি যদি অনুমতি দাও তোমার আগে বয়স্ক সাহাবাদেরকে দিয়ে আমি খাবার বিতরণ করতে চাই। ছোট্ট ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ, লা উসিরু বি নসিবি মিনকা হাদান, আপনার এই বরকতের জিনিস আমি অন্য কাউরে দিতে চাই না।
আমার বাগেরটা আমি আগে খাইতে চাই, যেহেতু হিসাবে আমি পাই আমার আগে দেন, আমি দিব না। সুবহানাল্লাহ পড়েন, সে যেহেতু রাজি হয় নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেও পারে নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটা মুরব্বীদের হাতে না দিয়ে ছোট্ট বাচ্চার হাতে তুলে দিয়েছে, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তাহলে ছোট্ট বাচ্চাদের পরামর্শের দলিল আছে না নাই?